জমি জায়গা বিক্রি করে ফিরাউন খাইয়ে দেউলিয়া হয়ে গেল আমাদের দেশে যখন মা মারা যায় তখন কি বলে আর যখন টাকা পয়সা কিছু শেষ হয়ে যায় তখন কি বলে দেউলিয়া হয়ে তখন ফিরাউন করলো কি এর কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে আসে সকালে দিব আর জীবনে দেখা দেয় না সুদে টাকা নিয়ে আসে এক সপ্তাহের মধ্যে সুদ সহ দিব কিন্তু ফিরাউন আর জীবনে দেখা দেয় না এইভাবে দোকান বাকি সুদে টাকা কিস্তিতে টাকা এই নিতে নিতে ফেরাউন বাড়ির থেকে বের হতে পারে না যেখানে আপনাদের এখানে যদি আমি টাকা বাকি করে চলে যাই যদি কোনোদিন আসি তেমনি বলবে না টাকা ফেলা তুই আন্তর্জাতিক বক্তা হলে আমার কি ফেরাউন পাওনাদারের ভয়ে খাটের তলে ঘুমায়, খাটের তলে বসে খাওয়ার খাই দরজা কিন্তু খোলা এই দরজা খোলা কি জন্য এটা ওর একটা বাট পারি লোকজন চিন্তা করে ফেরাউন আস ফেরাউন কোন জায়গায় খাটের তলে তো লোকজন মনে করে মনে হয় বাথরুম টাথরুমে গিয়েছে ঠিক আছে পরে ঘুরিয়ে আসবো দরজা খোলাটা এটা হলো আর একটা পারি। কোন সময় ভয়তে বের হয় না চিন্তা করতেছে আর কতদিন খাটের তলে ঘুমাবো যদি অন্ধকার রায় থতো তাও তো পলায়ে যেতাম হঠাৎ অন্ধকার রাত হলো ফিরাউন টুপলা টাফলি বাইন্দি ঘর ফেলাই চলে যাবি তো যা মিশরে গেল মিশরে কেন গেল এখন যেমন আমেরিকায় গেলে তার টাকার অভাব থাকে না তখন ধনী রাষ্ট্র ছিল কোন জায়গা মিশর মিশরের রাস্তা দিয়ে হাঁটতেছে কি করি কোথায় যাই কোন অবস্থায় যায় এর মধ্যে রাস্তার মধ্যে আর এক বন্ধুর সাথে দেখা বন্ধুটার নাম হলো হামান কি নাম। আপনি সৌদি আরব থাকেন দীর্ঘদিন হঠাৎ করে যা আপনার একটা বন্ধুর সাথে দেখা হয় আপনি প্রথম শব্দটা কি ব্যবহার করবেন আরে দোস্ত বলবেন না ফেরাউন ডাক দিয়ে কয়ে আরে দোস্ত হামান হামান কয় দোস্ত তুই ফেরাউন কয়ে হামান পাওনাদারের ভয়ে খাটের নিচে আর কত ঘুমাবো খাটের নিচে ঘুমাইছি খাটের নিচে খাওয়া দাওয়া করেছি পাওনাদারের ভয়ে সজ্জনা করতে পেরে আমি রাতের অন্ধকারে মিশরের মাটিতে পলাই আসছি আমান রে তোর অবস্থা কি আমান বলে দোস্ত তোর যে অবস্থা আমারও সেই অবস্থা আমি আরো ছয় দিন আগে পালাইছি তাই নাকি বলে হ দে হাত দে হাতের মধ্যে হাত দিয়ে বসে তোর যে অবস্থা আমারও সেই অবস্থা তাহলে এক কাজ কর বলে কি মরলে একসাথে মরবো চল যায় দুইজন মিশরের মাটি দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এক মুরব্বী মানুষ নিজের খেতের পাকা তরমুজ কিনে কিনে পাকা তরমুজ তুলে তুলে পালা দিচ্ছে ফিরাউন আর হামান পাকা তরমুজের দিকে এমন করি তাকায় আছে মনে হয় তরমুজ একটা আস্ত গিলে খাবে তরমুজের খেতের মালিক কয় এরা দুইজন কি ক্ষুধার্ত নাকি এইভাবে তাকাচ্ছে কেন আচ্ছা বলুন পেট ভরা থাকলে কি খাবারের দিকেও তাকায় তরমুজের ক্ষেতের মালিক বলছে বাবা তরমুজকে খাওয়া ফিরাউন কয়ে চাষা দিলে খাওয়া যায় বড় বড় দুইটা তরমুজ দিছে পাঁচ মিনিটে বসান তরমুজের ক্ষেতের মালিক বলছে কতদিন খাই নাই ফিরাউন নয় দিন না খাওয়া এইবার তরমুজের ক্ষেতের মালিক বলছে বেটারে তোদের দুইজনের যে অবস্থা তোরা কামলা দিবি নাকি ফেরাউন কয় সাসা কিছু মনে করবে না আমরা কামলা খুঁজে বেড়াচ্ছি বলে ঠিক আছে তোদের ডিউটি হবে পাকা তরমুজ জমিন থেকে তোলা বাজারে বিক্রি করে টাকাটা আমাকে জমা দিবি মাসিক বেতন নেবি না ডেলি হাজিরা নিবি ফেরাউন্ডাক ডাক দিয়ে কয় সাসা মাসিক টাসিকের মধ্যে যাব না ডেলি হাজিরা দিও এইবার বলছে খবরদার দেলি হাজিরা দিব কিন্তু একটা শর্ত মিথ্যা কথা বলবি না চুরি করবি না ফেরাউন কয় চাচা আপনি চিনেন না গো আমার জেন্দেগিতে কোনো দিন মিথ্যা বলি না সোরের মার সুরের মা তরমুজের খাতের মালিক বসে তোমার মতন সত্যবাদী তো খুঁজতে ছিল তরমুজের খাতের কামলা দিতে লাগলো দুইজন ক্ষমতার মালিককে আগে বলেন দুইজন তরমুজের খাতে কামলা দিতে দিতে দেলি হাজিরা পাইতে পাইতে কিছু টাকা জমা হলো হামান ডাক দিয়ে কয় ফিরাউন রে চল যাই আশেপাশে কোনো হাট বাজার থাকলে একটু রুটি মাংস খেয়ে আসি ডেলি আর তরমুজ খেয়ে বাসা যায় না ফিরাউন কয় হামান তুই আমি যাব না বলে কেন যাবি না যে টাকার জন্যে দেশের থেকে রাতের অন্ধকারে পলাই এসেছি যে টাকার জন্যে দিনের পর দিন খাটের নিচে পলায় থাকছি আমি যদি তরমুজকে মরেও যায় একটা টাকাও খরচ করতে রাজি না ফেরাউনের বুদ্ধি আছে ঠিক কিনা তরমুজের খাটের কামলা দিতে দিতে হঠাৎ করে মিশরের বাদশা মিশরের বাদশা একটা চাকরির বিজ্ঞপ্তি দিল চাকরিটা একেবারে এখন সরকারি চাকরির দাম আছে কি নাই আছে যদি পিয়নের চাকরি হয় তাও দাম মিশরের বাদশা খাস সরকারি বেতন সরকারি সবকিছু পাবে কিন্তু মিশরের একটা গোরস্থানের দারোয়ান মিশরের গোরস্থানের দারোয়ান হলে হবে কি চাকরিটা সরকারি ফিরাউন দরখাস্ত করল ভাইবা পরীক্ষায় হাজির হয়। মিশরের বাদশা বলে দিল এর স্বাস্থ্য ভালো চেহারা ভালো একে চাকরিটা দিয়ে দিলাম সরকারি চাকরি পাই কয় হামান রে কাছা খুলতে দেরি লাগে রে কিন্তু মানুষের কপাল খুলতে দেরি লাগে না এই দেখ সরকারি চাকুরি গরস্থানে চাকরিতে জয়েন্ট করলো সরকারি বেতন একটা টাকাও খরচ করে না গোরস্থানে লাশ আসার সাথে সাথে বলে সরকার আইন করেছে এক টাকা না দিলে দরজা খোলা যাবে না কত বড় বেদ যে লাশের উপরেও চাঁদা তুলতেছে তখন লোকজন চিন্তা করে একটা টাকার জন্য আবার সরকারের কাছে দরখাস্ত করো কি দরকার তো ভাই এই প্রতিদিন লাশ প্রতি কত বেশ কিছু টাকা হয়ে যায় কথা আমার কেউ খবর লাল্লা বলে আমার কৌশল ধরার মতন পৃথিবীতে কোনো মানুষ হয় নাই মক্কর বাজাল্লা কি করলেন দেখেন মহামারী দিয়ে দিলেন মিশরের মাটিতে মহামারী মানে বুঝেন তো এখনকার ইয়াং জেনারেশন মহামারী বুঝবে না তার কারণ এখন অত্যাধুনিক ডাক্তার পয়দা হয়েছে অত্যাধুনিক মেডিসিন তৈরি হয়েছে এখন আর মহামারী হয় না কিন্তু আমরা যখন ছোট তখন গ্রামের মধ্যে কলেরা বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে গেছে মরব্বিরা জোরে বলেন ঠিক কিনা কিন্তু এখন তার হয় না মহামারী দিয়ে দিল কলেরা বসন্ত মহামারী দিয়ে দিল এইবার প্রতিদিন বিশটা পঞ্চাশটা একশোটা লাশ হাজির হয়ে যায় ফেরাউন বলল দুই টাকার নিচে দরজা খোলা যাবে না এটা মহামারীর সময় সরকার আইন করিছে এতদিন ছিল কয় টাকা টাকা আর এখন নিচ্ছে কত টাকা এইভাবে নিতে নিতে আর দুই বস্তা টাকা কত ডাক দিয়ে কয় হামার রা কাসা খুলতে দেরি লাগে রে ওরে হামান মানুষের কপাল খুলতে দেরি লাগে না এই দেখ টাকা কত টাকার জন্য তোরমুজুর খেতে কামলা দিয়েছি তুই এক বস্তা নিয়ে ঘুমা আর আমি এক বস্তা নিয়ে ঘুমাই দুই বন্ধু দুই বস্তা টাকা জড়ায় ধরে শুয়ে আছে সকাল বেলায় উঠে ফেরান ডাক দিয়ে কয় হামান চল তো বারসার দরবারে যাই বলে কোন বাদশাহ বলে মিশরের বাদশাহ বলে আরে লাফিত কোথাকার তুই হলো গোরস্থানের দারোয়ান আর তুই বাদশার সাথে দেখা করবি বলে আমি গোরস্থানের দারোয়ান হলে হবে আমি তো সরকারি কর্মচারী আমার সাথে তো বাদশাহ দেখা দিবেই তা হামান বলতেছে তাহলে চল যায় একটু দেখি আসি তোর খাতিরে যদি বাদশার চেহারাটা দেখা যায় ফিরাউন দাঁড়াইছে বাদশাহ রাজ সিংহাসনে বসে বলছে তুমি অমক গোরস্থানের দারোয়ান না বলছে হ্যাঁ কেন এসেছ ফেরাউন কয় জাহাপান আমার টাকার গাদি টাকার বাদশা কই সোর কয় আমি হলাম বাদশা আর ও হলো গোরস্থানের দারোয়ান আর ও আমার কাছে টাকার গল্প দিতে আসে কি ব্রেনের তার মার ছিড়া নাকি তো বাদশা বলছে কত টাকা আছে দুই বস্তা কয় বস্তা বাদশা বলছে দুই বস্তা দুই বস্তা টাকা তুমি কোথায় পেয়েছো প্রেয়াং কয় যাহা পারাং সরকারি বেতন একটা টাকাও খরচ করি নাই প্রথম প্রথম লাশ পদে এক টাকা করে নিতাম এই যে মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল ও এই মহামারীতে দুই টাকা করে নিয়েছি বাদশা কয়ে তো সিটা লাশের কাছ থেকে আচ্ছা ঠিক আছে তুমি যে টাকা যেভাবেই হোক সেটা রি বাট পরিযায়ী করো আই করিছো তো আমার কাছে গল্প দিতে আসছো কেন যুবক ভাইরা আপনারা খুব ভালো করে শুইলেন কয় যাহা পান আপনি বাদশার আমি গরস্থানের দাঁড়োয়েন আপনার কাছে টাকার গল্প দেওয়া এটা একটা বেহুদা কথা বলে তুমি কেন দিতে আসছো ফেরাউন কয় জাহাপানা আমি টাকার গল্প দিতে আসি নাই আমি এসেছি এই মিশরের মাটিতে এমনও মানুষ আছে দশ বৎসর জমিনের খাজনা দিতে পারে না পনেরো বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই এই মিশরের সকল গরিব কাঙ্গালদের সমস্ত জমিনের খাজনা আর ট্যাক্সগুলো আমি আমার টাকা দিয়ে দিয়ে দিতে চা বাদশা চোর সোর হলে ইমান ভালোই আছে সোর হলে ইমান দেওগা চারিদিকে ঢোল পিঠাইয়ে দেওয়া হলো অমক জায়গায় দলিল পরসাব খতিয়ান দাগ নম্বর নিয়ে হাজির হয়ে যাও আমাদের ফিরাউন সব গরিবদের খাজনা দিয়ে দিবে গরিব এই সুযোগ পাইলে যাবে কি যাবে না যাবে আরো কন জোরে যাবে এইবার সমস্ত গরিব কাঙ্গাল হাজির হয়ে গেল ফিরাউনের সকল টাকা দিয়ে মিশরের গরিবদের খাজনা ট্যাক্স গুলো দিয়ে দিল বস্তা খালি আমান বলছে যে আমি চলে গেলাম ভাই তোর মতন পাগলের সাথে থাকার গলায় দড়ি দিয়ে মরা একই কথা বলে বেফার কি চলে যাবি কেন বলে এত কষ্টের টাকা আর তুই গরিবদের খাজনা দিয়ে দিলি গরিবদের জন্যে তোর এত কামড়াই কিসে সি তোর মতন পাগল আমি তোর সাথে থাকবো না ফেরাউন কয় হামান রে একটুখানি ধৈর্য ধর আমি টাকা দিয়ে টাকা ধরব টাকা দিয়ে হামান বলছে আচ্ছা ঠিক আছে তুই যে এত জ্ঞানী দেখাস টাকা দিয়ে যে টাকা ধরবি তোর বস্তায় তো কোনো টাকায় নাই বলছে ধৈর্য ধর আমি টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে দেখি তোর দৌড় কর দূর আবার গোরস্থানে চাকরি শুরু হয়ে গেল ইতিমধ্যে বাবাজি বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল বার্ধক্যজনিত কারণ মানে যেমন আমি এখন যদি মারা যাই সবাই বলবে বৃদ্ধ হয়ে মারা গেছে একে বলা হয় বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল সঙ্গে সঙ্গে মিশরের রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল এইবার ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচন নির্বাচনে দাঁড়িয়ে গেল হামান কয় তুই তো মেম্বারও পাশ করতে পারবি নি আর প্রধানমন্ত্রী হামান ফিরাউন কয় দেখিস প্রচুর ভোটে পাশ করব ওই ভোটে দাঁড়ায় দাঁড়ায় আছে ভোট মোট চায় না তা হামান বলছে ঠিক আছে তুই ভোট যে ভোটে দাঁড়ালি ভালো কথাতে ভোট চাইতে যাবি না ফিরাউন কয় হামান ভোট চাইতে যাব তাহলে আমার দুই বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা দিলাম কেন কিরকম গ্রামের গিয়ে দেখে আয় আমি ফিরাউন যাওয়া লাগে না গরিবরা গ্রামে গ্রামে ভোট চেয়ে বেড়াচ্ছে আসলে তো কথা ঠিকই সব জায়গায় বসে তোর চৌদ্দ গোষ্ঠীর জমি খাস হয়ে যাচ্ছিল এই যে ফিরাউন যে খাজনা দিয়ে দিলে একটা ভটি দিক দিলে গেলে তো ঠ্যাং ভাঙিয়ে দিব গরিবরাই ভোট চাই বেড়ায় প্রচুর ভোটে ফিরাউন কি হয়ে গেল ক্ষমতার মালিককে প্রধানমন্ত্রীর গদিতে বসে আছে আমার নিচে বসে কয় দোস্ত তো বুদ্ধি আছে ঠিকই কিন্তু তুই যে প্রথম দেখা হলে বললি যে মরলে একসাথে মোর মতো তুই প্রধানমন্ত্রী হয়ে গেলে আমার কি হবে বলে একটু ধৈর্য ধর দেখা যাক সুখে শান্তিতে আনন্দ উল্লাসের সাথে প্রধানমন্ত্রীর গদিতে বসে জীবন যাপন করতে লাগলো এইভাবে যেতে যেতে বার্ধক্যজনিত কারণে মিশরের রাষ্ট্রপতি মারা গেল ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে সকল জনগণকে ডেকে বলল বলে কি রাষ্ট্রপতির চেয়ার বেশি দিন ফাঁকা রাখা যায় না নির্বাচন করা দরকার এলাকার সকল জনগণ ওই যে একটু উপকার পেয়েছে ডাক দিয়ে কয় যাহা পান আপনার মতো জনদন এটা আর হতে পারে না আমরা নির্বাচন করা লাগবে না আপনাকেই আমরা রাষ্ট্রপতি দেখতে চাই ফিরাম রাষ্ট্রপতি হয়ে গেল প্রধানমন্ত্রী সি আর ফাঁকা ফিরাম রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর ফাঁকা রাখা যায় না এইবার বন্ধু হামানকে দাঁড় করাইয়ে দিয়ে প্রচুর ভোটে হামানকে পাশ করায় হামানকে প্রধানমন্ত্রী বানাইয়ে দিল আর রাষ্ট্রপতি রইল কেটা আর এক বন্ধুকে কি বানিয়ে দিল